দেখা যায় অদৃশ্য হঠাৎ ঝিলে তার পড়েনি। সারা গায়ে ঝরি দর দর ধারা ঘর্ম, রাম বলি হায় এ নহে আমার কর্ম। এই ধনুকে তারকা হয়েছে চিৎপাত, খর দূষণে দাপটে করিনি দৃকপাত। তুচ্ছ একটা হরিণের কাছে ঘর হে, সীতাকে কি করে দেখাবো নিজের পোর্ট্রেট। রেগে মেগে রাম প্রচন্ড তীর হাঁকড়ান, সোনার হরিণ হাতের মুঠোয় পাকড়ান। মরেছি না মুক্তি বাকি, রাবণ ভাববে দিলাম বাকি। তিনি যখন জড়িয়ে আছেন ধকলে, এখন তবে উপায়টা কি? ভাই লক্ষ্মণ চেঁচিয়ে ডাকি, রামচন্দ্রের গলাস্বরের নকলে, ভাই লক্ষ্মণ, ভাই লক্ষ্মণ, ভাই লক্ষ্মণ। দেবর লক্ষ্মণ করহ শ্রবণ, ঘটেছে বিষম বিঘ্ন। শোনো আহ্বান হও আগুয়ান, হাতে তীর নাও তীক্ষ্ণ। যেতে হবে তাই যাচ্ছি, কিন্তু গন্ধ পাচ্ছি ভয়াবহ কিছু ঘটবে। বৌদি তুমি কি চটবে? যদি আঁকি এই বক্র খড়ির দাগের চক্র, এই গোলাকার এই গোলাকার গন্ডি, এতেই থাকবে বন্দি। সীতাকে দে বলে হাদারে, আঁকি বাছা তোর দাদারে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, রাবণ রাজা দেখতে পেলেন একা রামের বউ। একটি মুঠো অন্ন দে মা, একটি বাটি ফ্যান, দেখবি তোকে রাজ মহিষী করবে ভগবান। ভিক্ষুকের ছদ্মবেশে রাবণ পাতেন ঝুলি, দয়ার দক্ষিণী হাওয়া ওঠে সীতার বুকে দুলি। সীতা সে গন্ডিটা ছাড়িয়ে যেখানে রাবণ রাজা দাঁড়িয়ে, যেই না বাইরে আসা তখনই যেন এক ভাগাড়ের শকুনি। ছো মারাটি করে যায় ঠিক তার, সীতা করে রাম রাম। রাম লক্ষণ বনে যখন তখন দশানন, সীতা হরণ সুসম্পাদন রথে বসা হয়। সীতা সহ রাবণের রথ মেঘে ওড়ে, তাই দেখে জটায়ুর বুক রাগে পড়ে, ডানার ছাপট যেন বাজে জয় ঠা, রথে বসে রাবণে ত্রাহি ত্রাহিরা। কিন্তু কি করে সর পাখির বড়াই, আকাশেই বেঁধে গেল তুমুল লড়াই। ওলিও জটাই বুলবাক, এক পানে দেব পিন্ডি চটকে মুন্ডুটা খাবে গুলপাক। ওরে নাচ্ছর রাম না, রাম শুনলে যে লাশ ফেলে দেবে, কবে ভাববি সে ভাবনা। চুপ, নইলে মারব এক কোপ, ধ্যাত এই বাড়ি তোকে করি কাত। মহাযুদ্ধের পরে জটায়ু লুটিয়ে পড়ে। মারিচ নিধন পর্বের পরে রাম ঘরে ফিরে দেখে জানকী অন্তর্ধান, বেদনায় নীল আক্রোশে দাঁতে দাঁত। রাম লক্ষণ দুহাই তৎক্ষণাৎ, হাতে যে ধনুক তারই মতো বাঁকা ভুরু। সীতার সন্ধানে ভাগা করে দিল শুরু। ওদিকে তখন লঙ্কায় ঘা পড়েছে জয় ডঙ্কায়, ছুটে আসে যত চি
রাবণ কহেন সীতার দুপায় বেড়ি পড়িয়ে নিয়ে যা অশোক কানন মাঝারে খবরটা যেন না রটে হাটে বা বাজারে এমন কি যদি রয়টার আড়ি পাতে তবে চটকিয়ে দিবি নারী বুড়ি রিপু চয়টার রাবণকে ডেকে বলে বিভীষণ অপরাধ করেছ কি ভীষণ এনেছ হরণ করে জানো কি পরিণাম কি দাঁড়াবে জানো কি রামের ক্ষমতায় এত উচ্চ দুরাষ্টাই জানো তুচ্ছ রামের কথা শুনতে শুনতে রাবণ লাগেন হাতি দড়াম করে বিভীষণের বুকের উপর লাথি শ্রীলঙ্কা থেকে রিফিউজি হয়ে একা হাঁটতে হাঁটতে রামের সঙ্গে দেখা রামে বিভীষণে বাধা হয়ে গেল রাখি রাম রাবণের যুদ্ধটা শুধু সুগ্রীব ডাক দেয় হনুমান হয়েছে আমার অনুমান রাজ্যে ঢুকেছে দুটো ইস্পাই ওদের বানাতে হবে ফিস্টাই দেখে শুনে ফিরে এসে হনুমান বলে শেষ আপনার অনুমান ঠিক নয় মিছে খচখচ মন ওরা হলো রাম আর লক্ষ্মণ চিনি মোরা ওর মাতা পিতাকে রাবণ করেছে চুরি সীতাকে সুগ্রীব দায় হাততালি রামকে দিয়ে তবে বালি নিধন ছাড়ব রামকে ডাক হা হা এতদিনে চিচিং খাক রামের ছিল না কোন সৈন্য সুগ্রীব ঘোচালো সে দৈন্য এক দুই তিন নারী হলো ক্ষীণ চার পাঁচ ছয় চোখে মুখে ভয় সাত আট নয় সুগ্রীব কয় দশ গ্যারো বারো কেডিং হতে পারো সমুদ্র খানা কার আছে জানা ব্যাঙে দেয় লাভ প্রভু করো মাফ বলি দেয় হাক বানরে চাক বিতনু অনু ছিল কাছাকাছি লেজ নিরি বলে আমি রাজি আছি হনুমান লাভ দিল লঙ্কায় রাবণের দশ মাথা কুড়ি চোখ কেঁপে ওঠে ঘোরতর শঙ্কায় ইন্দ্রজিৎকে বলে বাছারে সোনার লঙ্কা তুই বাঁচারে ইন্দ্রজিতে তীর ধনুকে বজ্র ঝলসে উঠে হনুকে লাগে ও গোবরে করে ঠঙ্কায় রাক্ষস ভাইরাও ভগ্নি হনুটার লেগে গেল অগ্নি মোর সাথে চালাকি মোর সাথে চালাকি পালা কথা পালাবি হনু তার মোটা লেজ ছুঁড়ে মারে পবনে পুড়ে বাড়ি পুড়ে ঘর আগুনে উড়ি ঝর ঘরমে ঘরম ঝরে কাপ ধরে পবনে সোনার লঙ্কা হলো দাহন রাক্ষসেরা কাহন কাহন মরল রামচন্দ্রের বাহন তখন যে পথে গেছে অশোক কানন ধরল সীতার কাছে পৌঁছে শ্বাস ত্যাজে তখনও তার আগুন জ্বলছে লেজে সমুদ্রে ডুবিয়েছিল তাতে লেজের আগুন জ্বলল একই খাতে সীতা বলেন লেজ দে মুখে পুড়ে যে এই না করা মুখ গেল তার পুড়ে সীতার শোকে রামচন্দ্র যখন জড়া জীর্ণ সীতার খবর নিয়ে হনু হলে অবতীর্ণ লোডশেডিং এর পরে আলো যেমন লাগে দীপ্ত রাম লক্ষণ দু ভাই তখন তেমনি পরিতৃপ্ত
মন্দ শুদ্ধ ভাইরি কুম্ভকর্ণ সোনার লঙ্কা ঘিরে শুনছে কিপাস নিরে বিপদ বাজায় হন কুম্ভকর্ণ ঘুমোচ্ছিলেন তার ছমাসের ঘুম নিঃশ্বাসে প্রশ্বাসে যেন জ্বর ঝঞ্ঝাত লক্ষ লক্ষ ঢাক বাজে কোটি কোটি বাদ্য কুম্ভকর্ণকে জাগাবে শিবেরও অসাধ্য নাকের ফুটায় রাক্ষসেরা নাচে ধাই ধাই কুম্ভকর্ণ তোলেন শুধু লম্বা একটা হাই শিয়রে তার পাহাড় প্রমাণ কোরমা কাবাব গোস্ত ঘুম ভাঙলেই এসব খেতে তিনি যে অভ্যস্ত কুম্ভকর্ণ অলস কিন্তু পেটে যেই না গেল সুরা সাতাশ কলস জেগে উঠে রেগে সটান হাজি যুদ্ধ ক্ষেত্রে মত্ত মাতির বেগে বিভীষণ বলে আমি অবশ্য জানি ইন্দ্রজিতের বধের মন্ত্রখানি বসবি যখন নিকুম্ভিলার যোগে ভাইরাল অস্ত্র রথে দুহাত খালি করতে হবে তখন গেল্লা ফাতে হনুমান বলে রাম ছাড়ুন কাঁদন এক্ষুনি যাচ্ছি আমি গন্ধমাদন বিশল্যকরণীর গাছ যদি পাই আবার জ্যান্ত হবে লক্ষণ ভাই হনুমান কি করে করবে বেটা হনুমান পাহাড় ভর্তি গাছগাছালি হলুদ সবুজ লাল বরণী তার মাঝে বিশল্যকরণী কোনটা তাই সে সামান্য দামনা মুশরে ধাই সে গন্ধমাদন নামে সুবিশাল পর্বত ডাকে নেয় উপরে মেডিসিন ছিল একেবারে অভ্রান্ত মেডিসিন ছিল একেবারে অভ্রান্ত মরা লক্ষণ নিমেষে হলো জানত অহিরাবণ মহিরাবণ সকল রাবণ মরে রাবণ রাজার বুকে যেন মস্ত ভাঙন ধরে যদিও জানা অমর আমি দেবতাদের পরে তবুও যদি হঠাৎ মরি ভিড় হবে মন্দ ধরি এসব ভেবেই যুদ্ধে যেতে মনটা কেমন করে শেষ যুদ্ধে রাবণের প্রচন্ড বিক্রম খট্ট খট্ট হট্ট হট্ট দুম দাম ক্রিম রক্ত যেন রাবণের গায়ে মাখা ক্রিম হট্ট খট্ট হট্ট খট্ট ক্রিম দুম দাম মিসাইল বান হানে রাবণকে রাম হট্ট থামে হট্ট থামে থামে দাম ধুম রাবণের চোখে নামে মরণের ঘুম
राम लक्ष्मण मुक्त सीता हलो संयुक्त हासि हासि हलो तीनते निर्वासन আর্যমান সেজুতি রেনা সারা অংশিকা ঈশিকা অন্তরা মোহনা অস্মিতা দীপান্বিতা প্রজ্ঞা রিভু অবন্তিকা তনিষা তন্ময় কমলিকা আত্রেয়ী পাঠে নিশানা সামনে 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 পাঠে মৃষানা ও ঈশিতা আর যার অক্লান্ত পরিশ্রমে এই জিনিস তৈরি হয়েছে এই যে মুখোশ এইগুলো ছাড়া আমরা এই অনুষ্ঠান করতেই পারতাম না আমরা আমাদের প্রিয় কাকামণিকে জ্যোতির্বিন্দু চৌধুরী তাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি তিনি অত্যন্ত উৎসাহ দিয়েছেন বাচ্চাদের নিজের হাতে শিখিয়েছেন কীভাবে তৈরি করতে হয় ঠিক ধনু কীভাবে সমস্ত কিছু বানাতে হয় গদা এবং নানান অস্ত্রশস্ত্র কাকামণি প্রতিষ্ঠা ছাড়া এই রামায়ণ করার সাহস আমাদের হতো না আর সুর সম্পাদন করেছেন অর্পণ পাল এবং পাঠে এদের সহযোগিতা এবং সম্পূর্ণ সঞ্চালনার দায়িত্বে ছিলেন সমমিত্রা পাল এবং সুস্মিতা নন্দিতা হ্যাঁ নন্দিতা চৌধুরী